আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। খুব দূরদিনে আপনাদেরকে একটা শুভ সংবাদ শোনাতে এসেছি। আপনারা মনের দিক থেকে যে হতাশা আছেন, এই হতাশা চলে যাওয়ার জন্য আজকে একটি সংবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগ চাইলে এবার আর যেন তেন নির্বাচন করতে পারবে না। বিষানীতি যে ভয়, তা শুধু আমেরিকার পক্ষ থেকে নয়, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও অনেক দেশ থেকে তা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সদস্য প্রার্থী সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, আপনারা আশা করি যে এই লেখার হেডলাইন থেকে বুঝতে পেরেছেন এবং আপনাদের মনের ভিতরে যে একটা দুর্বলতা কাজ করছিল, মনের ভিতরে যে একটা আবেগ কাজ করছিল, মনের ভিতরে যে একটা দুঃসাহস সাহস নিচ্ছেন এবং ভাবছেন যে কি হবে কি হবে না, নির্বাচন যদি করে ফেলে শেখ হাসিনা আবারও 14-18 মতো 24 সালেও কি আবার শেখ হাসিনা এই ক্ষমতায় থাকছে কি না, এই বিষয়টাকে অবয় দেখানোর জন্য যেই বিশ্লেষণটা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের করেছেন মানব জমিন পত্রিকা যা লিখেছে তার বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রতি আমরা এখন পর্যন্ত নমনীয় আচরণ প্রদর্শন করে আসছি। দর্শক, ঠান্ডা মাথায় ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের একটা কঠিন কথা বলে দিলেন আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগের প্রতি আমরা এখনো নমনীয়তা দেখাচ্ছি। তাহলে যখন আমরা নমনীয়তা ছেড়ে শক্ত হয়ে যাব, তখন আওয়ামী লীগ গর্তের সাপ গর্তে চলে যাবে। মালিক পক্ষর আওয়াজ আর সাউন্ড যখন চলে আসবে, সাপ তখন পালাবে কোথায়, গর্তে পালাবে। এই কথাটাই কিন্তু ইনডাইরেক্টলি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের জন্য, যারা দেশে বসবাস করছেন এবং দেশের রাজনীতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবার পরিজনের ভিতরে অনেক মানুষ আতঙ্কিত আছেন, বিভিন্ন কারণে আপনাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে, সেই বিষয়টাকেই উনি কিন্তু একটি উদাহরণ দিয়েছেন যে আমরা নমনীয়তা আছি কিন্তু সেই নমনীয়তা আমরা দীর্ঘদিন করব না, এটি ইনি বোঝানোর জন্য এখানে চেষ্টা করেছেন বলে আমি মনে করছি। সংসদে একটি বিরোধী দল আছে যারা এখন অস্তিত্ব সংকটের পথে, তবুও দীর্ঘদিন ধরে তারা সরকারের উচ্ছেদ বুক করে বিরোধী দল হয়ে পড়ে আছে। সংসদে একটি বিরোধী দল আছে, জাতীয় পার্টিকে একটি মশকারি করলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামাত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জীবনে বা জামাতের কোনো কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে এটাই প্রথম মনে হয় আমি শুনলাম যে জাতীয় পার্টিকে একটি হাসির ছলে কঠিন মশকারি করে দিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে গণমাধ্যমে যারা এক পেশে সংবাদ পরিবেশন করে, তারা আজ বিদেশিদের নিষেধাজ্ঞার ভয়ে আছে, তাই আওয়ামী লীগ চাইলে এবার আর যেন তেন নির্বাচন করতে পারবে না। প্রিয় দর্শক, আরেকটা কথা হাসির ছলে কিন্তু ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, যেই গণমাধ্যমগুলা মানে একেবারে পিপিলিকার মতন আওয়ামী লীগের কাছ থেকে মধু খাওয়ার জন্য দলে দলে ঘুরে, যেই গণমাধ্যমগুলা বাংলাদেশ সরকারের প্রশংসা করে প্রয়োজনে অপ্রয়োজনে, সাংবাদিকতা নির্লজ্জকের মতন নিজের পরিচয় প্রকাশ করে, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নয় গিয়ে তার শাড়ির প্রশংসা করা, তার ব্যক্তিগত জীবনের প্রশংসা করা, সাংবাদিকতার নিয়ম কানুনের ঊর্ধ্বে গিয়ে তারা বাংলাদেশে সাংবাদিকতার নামে একটি হাস্যকর সাংবাদিকতা যারা করে তাদেরকেও আগামীতে স্যাংশন দেবে আমেরিকা, সেই ভয়ে এখন গণমাধ্যম এবং সাংবাদিকরাও আওয়ামী লীগের পাশে থাকবে না এই নির্বাচনে, তাই আওয়ামী লীগের জন্য আর কোনো রাস্তা খোলা নাই, এটাই কিন্তু ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুঝানোর এখানে চেষ্টা করেছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও যা বলেছেন যে এবার চতুর্দিক থেকে অবৈধ সরকারের উপর নিষেধাজ্ঞা আসছে, এর ফলে এটা নিশ্চিত যে পুলিশের আইজি থেকে শুরু করে সিপাহি পর্যন্ত সবাই এবার নানা ধরনের সংকটে পড়বে, দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এবার জবাব দিতে বাধ্য থাকবে।
বাহিরে যতই লাফালাফি করুক, প্রশাসনের ভিতরে সকলে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রিয় দর্শক, আমি এই কথাগুলো কয়েকদিন যাবৎ বলে আসছিলাম, হাসির ছলে বিভিন্নভাবে আমি কিন্তু বলতেছিলাম। আজকে আমার কথাগুলো হুবহু মনে হচ্ছে যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলে দিলেন যে যেতই লাফালাফি বাহির দিয়া পুলিশ করুক, যেতই বেন্দা নিয়ে পিস্তল নিয়ে দৌড়াদৌড়ি করুক, কিন্তু তাদের ভিতরের ভিতরে পানি নাই, কলিজায় পানি শুকাইয়ে গিয়েছে। কারণ তাদের সংসার, তাদের পরিবার পরিজন, সম্পদ, সারা জীবনের উপার্জন সব আমেরিকা, ইউরোপ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এই দেশগুলো যখন গলা চিপে ধরছে আওয়ামী লীগকে, তখন কেউ কিন্তু আওয়ামী লীগের পাশে থাকবে না। নিজেকে বাঁচা, ও চাচা চাচারে আপনা ঝান বাঁচারে, ওই ধরনের এখন কিন্তু আপনা ঝান বাঁচানোর জন্যই সবাই দৌড়াদৌড়ি করছে, কিন্তু বাপটা এমন দেখাচ্ছে যে তারা এখনো সবল আছে, শক্ত আছে, আসলে ভিতরে ভিতরে তারা প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড উইক হয়ে পড়েছে এবং প্রশাসনের ভিতরে প্রচণ্ড উইকনেস চলে এসেছে। এখন সরকার অনেক বড় বড় চিৎকার করছে, কিন্তু কোনো চিৎকারই যে কাজ হবে না এই কথাটাই পরিষ্কার করলেন আজকে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আশা করি যে আলোচনা এবং বিশ্লেষণ থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কি বোঝাতে চেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বিশ্লেষণটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।